বেশ কিছু উৎসব কেটে গেল আমাদের। দুর্গাপুজো দীপাবলির জন্য ছুটি ছিল কিন্তু কলকাতা হাইকোর্ট, আর ছুটির পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টে এসেই ছক্কা, এবং একদম অ্যাকশনে লেগে পড়েছেন আমি। দুর্গাপুজো এবং দীপাবলির জন্য যে হাইকোর্টে ছুটি ছিল, ফলে বাংলার অনেকেই যেন মিস করতে শুরু করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি ধারাবাহিকভাবে যেরকম রায় এবং পর্যবেক্ষণ জানাতে শুরু করেছিলেন, তাতে এক শ্রেণীর মানুষ তাকে ভগবান জ্ঞান করা শুরু করেছিলেন। আবার তাকে নিয়ে বিতর্কও হচ্ছিল কিছু কিছু জায়গায়, তবে ছুটির কারণে সব কিছু যেন থমকেছিল। সোমবার পুজোর ছুটির পর আদালত খুলতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বমহিমায় আবার দেখা গেল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক পর্ষদকে এদিন ফের কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। একটি মামলার রায় দিতে গিয়ে এদিন পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদে প্রহার প্রমাণ দুর্নীতি রয়েছে। বিচারপতি এটাও বলেন, বাংলার যুব সমাজের কাছে প্রমাণিত হয়ে গিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। নেফা উরশেখ চৌধুরী নামে এক চাকরি প্রার্থী 2021 সালে মামলা করেছিলেন হাইকোর্টে। কী আর্জি ছিল তার? আরজি ছিল, তিনি আদালতে এটাই বলেছিলেন যে 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন, 2016 সালে তার ফল বেরিয়েছিল, তাতে তিনি সুযোগ পাননি। তারপর গত বছর আদালত নির্দেশ দেয় ভুল প্রশ্নের জন্য অতিরিক্ত 6 নম্বর দিতে হবে পরীক্ষার্থীদের। সেই নম্বর পাওয়ার পর ওই চাকরি প্রার্থীর নম্বর যা দাঁড়ায় তাতে টেট পাস করে পরবর্তী পরীক্ষায় সুযোগ পাওয়ার কথা। কিন্তু তিনি যখন পর্ষদের কাছে আরজি জানান, তখন আচার্য ভবন স্পষ্ট জানিয়ে দেয় পরীক্ষায় বসতে দেওয়া হবে না, কারণ তার বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেছে। আদালতে এই চাকরি প্রার্থীর আরজি ছিল, সময়ে যদি সঠিক ফল বের হতো তাহলে তিনি সুযোগ পেতেন। সময় গড়িয়ে গেছে, তার বয়স বেড়ে গেছে, কিন্তু পর্ষদের ভুলের দায় তিনি কেন নেবেন? এই প্রশ্নই কিন্তু ছিল সেই চাকরি প্রার্থীর। আর এই প্রশ্ন পাওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম ব্যাটে বলে ছক্কা মেরেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, একটা চাকরির জন্য মেধাবী চাকরি প্রার্থীরা দেওয়ালে মাথা ঠুকছেন, আর পর্ষদের ভুলের জন্য যোগ্যদের পদে পদে বঞ্চিত হতে হচ্ছে, অযোগ্যরা চাকরি করে চালিয়ে যাচ্ছেন ঘুষ টুস দিয়ে। এদিন আদালত নির্দেশ দিয়ে দিয়েছে ওই চাকরি প্রার্থী নেফা উরশেখ চৌধুরীকে 1 মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে পর্ষদকে, এবং সেটা বাধ্যতামূলক, এবং তারপরে যদি তার রেজাল্ট ভালো হয় তাকে ইন্টারভিউতেও বসতে দিতে হবে। কোনো উপায় নেই, কোনো ছাড়ছোড় নেই। মোটামুটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে খুশি আপামর জনসাধারণ তথা চাকরি প্রার্থীরা। আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। পরের ভিডিওতে কথা হচ্ছে।